আদম আলা নবিয়্যিন আলাইহি সালাতু ওয়াস সালাম এক রিওয়ায়েতে 200 বছর আর এক রিওয়ায়েতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন চোখের পানি কেঁদে ছেড়ে কেঁদেছিলেন কি বলেছিলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তুমি আল নাফসের উপর জুলুম করেছি তুমি যদি রহম না করো ক্ষমা না করো maaf না করো ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব আদম নবী 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন দোয়া আল্লাহ কবুল হয়নি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়নি ভাইরা আমার বামাজিরা একটা কথা আপনাদের বলে দিই বামাজি এই যে সারা জীবন আমাকে অনেকেই বলে হুজুর এত দোয়া করছি দোয়া আল্লাহ শুনছেন না কেন আল্লাহ শুনছেন না কেন আমি আপনাদেরকে বলবো সারা জিন্দেগি দোয়া করলে আল্লাহ শুনবেন না দোয়ার মধ্যে চারটা জিনিস অ্যাড করতে হবে দোয়ার মধ্যে চারটা জিনিস অ্যাড করতে হবে যেমন মোবাইলে কেনার পর বাবাজি কথা হয় না মোবাইল কেনার পর তার মধ্যে বাবা চারটা জিনিস অ্যাড করতে হয় নাম্বার সিম ঢোকাতে হয় সিম ঢোকানোর পর কথা কথা বললে হবে না সিম ঢোকানোর পর রিচার্জ করতে হবে দুই নম্বর হলো রিচার্জ করতে হবে রিচার্জ করে কথা বলছি হচ্ছে না কেন হচ্ছে না দেখলাম মোবাইলে চার্জ নেই চার্জ দিতে হবে মোবাইলে চার্জ দিলাম রিচার্জ করলাম সিম ভরলাম হ্যালো কথা হচ্ছে না দেখছি নেটওয়ার্ক নেই টাওয়ার নেই বলো না কোনো কথা মোবাইল তো ঘাটো কটা জিনিসের দরকার চারটা জিনিস এবার ছাদে উঠলাম নেটওয়ার্ক এসে গেল হ্যালো কথা হচ্ছে যেমন মোবাইলে চারটা জিনিস অ্যাড করতে হয় তেমন বাবাজি দোয়ার মধ্যে চারটা জিনিস যেই অ্যাড করবে সাথে সাথেই দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে চুরি চুরি বলুন বাবাজি চারটা পরে আবার কখনো বলবো আজকে রাখলাম সেই মেদিনীপুরে না না আজকে রাখ না এটা 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 মাত্র সময় হয়ে গেছে পৌনে বারোটা সময় হয়ে এসছে কালেকশন করতে হবে দোয়া বলবো কেন এতদিন শিখলে না কেন আমার কথা বলো এতদিন ওয়াজ নাসিয়া শুনছো শেখো না কেন আমাকে বলো আমাকে ডাকোনি কেন পয়সার জন্য পয়সা দিতে হবে ভালো রসগোল্লা খেলে দিতে হবে ও শিখবে তুমি পয়সা দিতে হবে পয়সা দিতে হবে ফার্স্ট ক্লাসে গেলে ফার্স্ট ক্লাসে চার্জ লাগবে এক কথা বলে না কেন হ্যাঁ তো কেউ শুনাইনি কেন তো এই জন্য তো দোয়া কবুল হয়নি তোমরা দোয়া করছো শুনেন এই জন্য হবে না কেউ একটা বললো না একজনও কেউ আছে বলেনি কেউ বলে আজকে শুনবেন না কি যদি শুনেন তাহলে বলবো না না সবাই হাত তুলছে না দরকার নেই পিপাসা নেই ওরা খেতে এসছে ভাত বিরিয়ানি ওরা কেন হাত তুলবে দেখুনি দেখ না হয়ে যাক না জল চলা কি করবে দেন কাড়াকাড়ি করবে কি হলো রে বাবা তুই আস্তে আওয়াজ কর না এই বাবা চারটা সবাই শুনবে নাকি বলো না হাত তোলো কারা কারা শুনতে চাও নারায় তাকবীর শুনো না এই রমজান মাস এই সময় দোয়া কবুলের সময় এই মাসটা কামাই করার মাস চলে গেল আগের তারিখটা কামাই করে দুটি মাস কামাই করা নবী বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ শাবান হলো আমি রাসূল আমার মাস ও রমজান হলো আল্লাহর মাস এই মাসটা কামাই করার মাস এই মাসে একটু দোয়া করেন আল্লাহ কবুল করবে তবে দোয়ার মধ্যে কটা জিনিস ঢোকাতে হবে চারটি কি কি একটু বলে দিই তাতে শুনে তাতে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মানে হলো মানে হলো আমি তো বলছি এখানে ওয়াজ হচ্ছে হবে ঠুকছিস কেন রে বাবা না ঠুকে কি হয়নি না বলে হাঁড়ি এক জায়গায় থাকলে ঠোঁকাটুকি হবে হলো কিছু করার স্বামী স্ত্রী এরকম ঠোঁকাটুকি হয় ভাইয়ের আমার বাবাজি নাম্বার ওয়ান হারাম বর্জন করতে হবে হালাল ভক্ষণ করতে হবে আপনি যদি হারাম খান আর সারা জীবন দোয়া করেন আল্লাহ বলছেন শুনবনি হারাম পুরোটাই হারাম ও হবে না জবান টাপাম সব হারাম হবে না এই জন্য আল্লাহ বলছে কুলু মিন তাইয়িবাত হালাল ভক্ষণ করো হালাল হারাম চারটা জিনিসকে নষ্ট করে দেয় নামাজ রোজা হজ যাকাত চারটাকে
কষ্ট করে দেয় করে দেয় যে জিনিস সেটা হলো হারাম। হারাম আগে হারাম বর্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। সর্বপ্রথম হলো হালাল। নাম্বার টু, হালালের সাথে নাম্বার টু হলো যে দোয়াটি করবেন দোয়াটি যেন জায়েজ দোয়া হয়। দোয়াটি কি দোয়া জায়েজ দোয়া হয়, না জায়েজ দোয়া না হয়, জায়েজ দোয়া হয়। ওই আগে ঘোড়ায় করে বিয়ে করতে যেত, ছেলের বিয়ে, পাশের বাড়িওয়ালার ঘোড়া ছিল, ঘোড়া চাইতে গেছে দেয়নি, সে রেগে ফঁস ফঁস করছে, ঘোড়া চাইতে গেলাম দিল না। শবে কাদারের রাত, রমজান মাসে শবে কাদার রাত্রিতে জেগে ইবাদত করেছে, সকালে ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আজকে কিছুই চাইনি, পাশের ঘোড়াওয়ালার ঘোড়া চাইতে গেলাম দিল না, আল্লাহ ঘোড়াটা যেন মারা যায়, ঘোড়া ধ্বংসের কাম করলো। যেই কামনা করে দোয়া করে বাড়িতে এসেছে, বাড়িতে কান্না রোল পড়ে গেছে, বিবি কাঁদে, বাল বাচ্চা কাঁদে, বিবিকে ডেকে বলে বিবি গো কাঁদো কেন, কি হলো? বিবি বলে বলে স্বামী গো, এই কিছুক্ষণ আগে আপনার শখের একটা গাবি ছিল দুধ দিত, ওই গাবিটি মারা গেছে। তখন এই স্বামী বলছে, হায় রে, আমি সবে কাদার রাত্রিতে ইবাদত করে আল্লাহকে কি বললাম, আল্লাহ কি ঘোড়ার মালিক গাবির মালিককে চেনে না? আমি ঘোড়া ধ্বংসের কামনা করলাম, আমার গাবি চলে গেল, আল্লাহ তুমি কি ঘোড়ার গাবির মালিককে চেনো না? আল্লাহ বলছে আমি সব চিনি, তাহলে আমার গাবি নিয়ে গেলে কেন? পরে ধ্বংসের কামনা করেছিস তাই তোর গাবি আমি নিয়ে গেছি। আমরা ফার্সিতে একটা শব্দ পড়েছি, চাহ কুনান্দার রাহ চাহদার পেশ, কুয়া খোদনে ওয়ালে কা কুয়া সামনে হ্যায়। আবু জাহাল নবী জি কে কুয়া খুঁদেছিল ফেলার জন্য, ওই কুয়ায় কে পড়েছিল? এই বল না কথা বল, আবু জাহাল নিজেই পড়েছিল, নবী তুলেছিলেন, তাহলে পরের ক্ষতি করার চেষ্টা করবে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে দোয়াটা যেন জায়েজ দোয়া হয়। দুটো হলো। নাম্বার থ্রি শুনবেন বলেছেন, আমি শোনাবো। নাম্বার থ্রি, ফিহি সাতুন লা ইয়াসাল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ মা লাম ইয়াসআল হারামান। এই তিন নম্বর মনে রাখবেন, এই তিন নম্বর, এই তিন নম্বর যেই অ্যান্ড করবেন আল্লাহর কাছে কবুল হবে। কি বুঝতে পারলেন? কি বলছে আবার বুঝাচ্ছি, ফিহি সাতুল লা ইয়াসাল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ মা লাম ইয়াসআল হারাম। আবার বলবো, ও বাংলা, ও বলে হুজুর কি বলছেন আরবিতে তো আমরা কি বুঝি। বাংলায় বলছি, এ বলে হুজুর এটা আরবিতে বললেন, হাদিস বললেন, ব্যাখ্যা করবেন, বাংলায় ব্যাখ্যা না করলে আমরা কি বুঝবো? নবী বলেছেন জুমার দিন এমন একটি সময় আছে, জুমার দিন ওই সময় বান্দা যা চাইবে, যা চাইবে, তবে দোয়াটা যেন জায়েজ দোয়া হয়। মা লাম ইয়াসআল হারামান, হারাম দোয়া যেন না হয়, জায়েজ দোয়া হয়। জুমার দিন এমন একটা টাইম আছে, সময় আছে, বান্দা যা চাইবে মানে জায়েজ, যা চাইবে 100% আল্লাহ ওই বান্দা বান্দির দোয়া আল্লাহ মঞ্জুর করে নেন, কবুল করে নেন, জোরে বলো কবুল হবেই হবে, গ্যারান্টি। বাস শুনিয়ে দিলাম। হ্যাঁ, চার নম্বর বাকি আছে বলছে, কি ব্যাপারটা কি বলছেন বলেন, নয়তো বলছে চার বাকি আছে, তিন নম্বরে কি প্রশ্ন তাতেই বলো। একটা সময় বলো, টাইমটা কি সারা দিন দোয়া করতে থাকবো না কোনো টাইম আছে? এতক্ষণ পরে তো মাথায় ঢুকছে, এইট রাইট, এই সামনে জুম্মা, খবরদার ভুল করবে না, টাইমটা বলে দিলে। এখানে ইখতিলাফ আছে, মতভেদ আছে, বাজ ওলামারা বলেছেন খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময়টি বান্দা যা চাইবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে, তবে জায়েজ দোয়া হয়। নাম্বার টু,
বাজুলামারা বলেছেন আসর থেকে নিয়ে মগরিবের জুমার দিন, আসর থেকে নিয়ে মগরিবের মধ্য সময়টি বান্দা যা চাইবে, জায়েজ দোয়া যা চাইবে, আল্লাহ বলেন 100% আমি দোয়া কবুল করে নেব। টাইমটা বলে দিলাম, দুটো টাইম আছে, মতভেদ আছে, বা দুটোর মধ্যে যখন যেটাই করতে পারে দুটোই করবে, যেটা হোক একটা কবুল হবে, দুটো করবে। তবে সহি মতে আসর থেকে মগরিবের যে সময়টি ওই সময় আমাদের গল্প চা দোকানে যেটা হয়, অমুক বিয়ে করলো, বউটা থেকে নাকটা কিন্তু একটু বাঁকা পারা, কেমন যেন দেখতে খুব একটা ভালো, কার কার বউ নিয়ে পালিয়ে গেছে সব চা দোকানে, যদি কিছু খবর নিতে চান চা দোকানে গিয়ে বসে পড়বেন, খবর পেয়ে যাবেন। কথা ঠিক না ভুল? আপনাদের এলাকার কথা বলছি, এখানে নেই মনে হয়, ও এখানেও আছে। ওরে বাপরে, আচ্ছা এইসব আলোচনা, চা খেতে গিয়ে চা খেয়ে ঘরে চলে আসুন না। হ্যাঁ, এত কথা কেন, এত আলোচনায় কেন, আপনিও ইন্টারেস্ট হচ্ছেন, করবেন না ওই সময়টা, বাড়িতে বসে মসজিদে যেতে হবে এটা তা নয়, বাড়িতে বসে ওই টাইম আল্লাহর কাছে দোয়া চাও, সোনা দোয়া কবুলের সময়। জোরে বলুন সুবহান, কটা হলো? তিনটা। এখানে একটা প্রশ্ন রয়ে গেল, তো হুজুর তার সপ্তাহে একদিন জুমার দিন দোয়া হবে কবুল হবে, তাহলে প্রতিদিনে আর হবে না, একদিনই হবে জুমার দিন? এখানে একটা প্রশ্ন ছিল, প্রতিদিনের কথা তো বললেন আপনি, জুমার দিন কথা বলুন, প্রতিদিনে হবে না তাহলে? এখন প্রতিদিনের ব্যাপারটা একটু বলছি, এটা একটু বলি। হ্যাঁ, প্রতিদিনের ব্যাপারটা বলবো, ওটা তো জুমার দিন হলো, আর ইমাম সাহেব আজকে কিছু বলছেন না, রোজা একটা রোজা রেখে যদি এরকম হয় তো 30টা 29টা কি করবে আমার তো চিন্তা হতো, ইমাম সাহেব স্ট্রং থাকবে, মুক্তাদি তবে ঠিক থাকবে, আগে বেশ ছিল ভালো, এতদিন আসিনি তো, সোহবত সোহবত থেকে দূরে সরে গেছে, ইমাম সাহেবের এখন ব্যাটারি লো হয়ে গেছে, এইরকম ইমাম সাহেব ছিল না, ইমাম সাহেব খুব এ ছিল, আমি এবারে এসে দেখছি না একটু যেন কেমন, ঠিক বললাম না ভুল বললাম? দু বছরে হুজুর অনেক কিছু বাড়া মুসিবত গেছে হুজুর, আর বলবেন না, একটু হওয়ার কথা, ব্যাটারি চার্জ করুন, লো হয়ে গেছে। ভাইয়ার আমার বাবাজিরা প্রতিদিনের ব্যাপারটা একটু বলি, হাদিস বলবো আমি, হাদিস কোরআনের বাহিরে যাচ্ছি না, শোনা একদম, আমি গল্প বলছি না, নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনুন, নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, আনাবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ু দুআই আসমা, ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবাত, রাওয়াহু তিরমিজি, হাদিস নাম্বার 3499। জোরে বলুন 3499 হাদিস নাম্বার 3 সহি হাদিস। কি বললেন? নবীজির এক সাহাবি প্রশ্ন করছেন নবীকে, গিয়ে বলছে আপনি উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে ওই সময় দোয়া আল্লাহ শোনেন, কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন, বান্দা কোন সময় চাইলে আল্লাহ সেই সময় দোয়াটা আল্লাহ শোনেন কবুল করেন, কোন সময়? নবীকে প্রশ্ন করা হলো, নবীজি তখন কি বললেন জানেন? নবীজি বলছেন, আল্লাহর নবী পাক জাবানের পাক কথা শুনুন, নবী বলছেন, জাউফুল লাইলিল আখির, তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় ওই সময়ে দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, প্রতিদিন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের পরে। আর কিছু আছে? হ্যাঁ, হাই, তিনটা হলো বলছো, তিনটা কোথায় হলো? তিনটা তো হয়ে গেল, তো জুম্মার তো হয়ে গেল, এখন আপনাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহাজ্জুদ তো আমরা সবাই পড়িনি, তাহলে তাহাজ্জুদ কখন উঠবো, তাহলে কবে বছরে একবার হবে কিনা তার ঠিক নেই, তাহলে আমাদের দোয়াও কবুল হবে না? প্রশ্ন কি গো, তাই না? আমি সব প্রশ্ন করি, তোমরা তো আর প্রশ্ন করবে না। উত্তরটা আরেকটা প্রশ্ন, নবী বললেন তাহাজ্জুদের পর দোয়া আরেকটা দোয়া আছে, কি? অদুবুরুস সালাতিল মাকতুবা,
নবী বলছেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায় ওই সময় দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলো, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া। এইবার হলো চারটা হয়নি আমার জিজ্ঞেস করি কি হয়েছে তিনটা বলো কোনটা বলো 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 জায়েজ দোয়া তারপরে জুমার দিনে জুম্মার দিন অন্য টাইমেও দোয়া করতে হবে, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে টাইমটা জুম্মার দিন, আর অন্য টাইমটা হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর। কটা হলো? কটা হলো? চার নম্বর নবীজি বলছেন তিনটা এন করতেই হবে, আর চার নম্বরটা এন করতে হবে, সেটা হলো প্রত্যেক দোয়ার শেষে আমার নবীর মাধ্যম দিয়ে ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। জুরি চারটা হলো তো দেখেন, একটু হাদিস বলে দিই, এটা বলতে গিয়ে চলে এসেছি। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 400 বছর দোয়া করলেন, 400 বছর ধরে আল্লাহ কবুল করছেন না, শুনেও শুনছেন না। এইবার 400 বছর পরে আদম নবী কি বলছেন শোনো, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামা রাওয়াহুল বাইহাকি বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ আদম নবী বলছেন আল্লাহ গো আখিরিজ জামা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমার তওবা কবুল কর, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলছেন আদম রে, এতদিন আমার নবীকে অ্যাড করিসনি দোয়াতে, যার জন্য দোয়া মাঝখানে ঝুলছিল কবুল হয়নি। আমার নবীর মাধ্যম যখন দিয়েছিস আমি আল্লাহ কবুল তো করব, করার আগে একটা কথা জানতে চাই, আদম আমার নবী মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম নবী বললেন মাবুদ যেদিকে তাকাই সেদিকে দেখেছি আমি আদম নবী, দেখেছি আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা এন্ড দেখেছি, জড়িত দেখেছি। জোরে বলো, তাহলে আল্লাহ তো এন্ড করে রেখেছে। এই বক্তা বাংলাদেশের বক্তা, বেয়াদব তোমরা কি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে এন্ড করা যাবে না, একসাথে তো আমার আল্লাহর শাজিমে লিখে রেখেছে, ঠিক কি না? জোরে বলো। আর আরবে সৌদি আরবে জাতীয় পতাকা দেখবেন, এরকম জাতীয় পতাকায় দুইটি অস্ত্র তলোয়ার আছে, মাঝখানে খেজুর গাছ আছে, দেখবেন ওতে লিখে দেখবেন মাঝখানে আবার কলমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। তাহলে একসাথে কলমা আল্লাহ লিখে রেখেছেন আর তুমি তার বিরোধিতা করছো, তার মানে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জে নেমেছো, ঠিক কি না? জোরে বলুন। তোমার পতন ছাড়া কিছু নেই, রাসূলুল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর উপর আগুল তুলছো, রাসূলের উপর আগুল তোলা মানে আল্লাহর উপর আগুল তুলছো, ঈমান থাকবে না। শোনা, হাতে ধরে বলছি এই চারটা জিনিস দোয়াতে এন্ড করলে সাথে সাথেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, ঠিক আছে? ভাইরা আমার বাবা জিরা, বাবাজি অনেক কথা ছিল তাই সেই কথা বলতে বলতে, সে কতদিন যে নামাজ পড়েনি,
নামাজ পড়েন আল্লাহর আদেশ মানেন, সে কারুন ফেরাউন কবিরা গুনাহ করার কারণে কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে জাহান্নামে থাকবে কতদিন, সে হামেশার জন্য নয়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। কি বলা হচ্ছে? লা জীবনে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে যে বিশ্বাস করেছে আল্লাহ তার রাসূলকে, সে নামাজ রোজা করেনি তার জন্য শাস্তি আছে, শাস্তি ভোগার পর সে কলমা থাকলে ঈমান থাকলে একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবে।